কলকাতা হচ্ছে সবই তো মানুষের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় আসে জন্য আমরা দুয়ারে সরকারের মানুষের উপকার করতে পারছি। প্রশাসন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এমনভাবে নিয়োগ করেছে, সরাসরি প্রশাসন মানুষের দরবারে দেবে। জানি না কি কাজ হবে, কিন্তু ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যেভাবে মেসেজ যেভাবে মোবাইলে আসছে, তাতে নিশ্চিতভাবে বলতে পারি যে দুয়ারে সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ পাবে, সাধারণ মামলাটা পাবে। কিন্তু আবার একটু কিছু বলার, ওই কিছু মেসেজ আসছেন সেগুলো নিয়েও কথা বলার কাজ করতে গেলে একটু সময় লাগবে, হয়তো তারাও মেসেজগুলো পেয়ে যাবে। কিন্তু মূলত বিষয় সব মমতা বন্দ্যোপাধ্যায়, আর আমাদের প্রাক্তন বিধায়ক উদয়নগর মহাশয় প্রতিনিয়ত খোঁজ নিচ্ছেন যে কিভাবে মানুষজন কোনো অসুবিধায় না পড়ে, আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা, শিক্ষক মাস্টারমশাইরা এবং বিডিও সাহেব, এসডিও সাহেব এবং গ্রাম পঞ্চায়েতের আমাদের আধিকারিকরা এবং বিডিও সাহেবের আধিকারিকরা, ডিএম সাহেবের তৎপরতা আছে এর মধ্যে। আমরা আগামীতে আরও ভালোভাবে মানুষের পরিষেবাটা যেন করতে পারি, সেটাই হলো সব থেকে, এটা মানুষের কাছে আশীর্বাদ চাই, এটাই সব থেকে বলা যায়। ব্যাপারটা হচ্ছে ওই দোকানে কেউ জিরক্সের দোকানে কেউ জিরক্স করতে গেলে হয়তো আমি ফর্মটা ফিল আপ করে নেব, আমরা বিনা পয়সায় শিক্ষক মাস্টাররা বসে আছে ওখানে, তারা বিনা পয়সায় ফর্ম ফিল আপ করে দিচ্ছে। কিন্তু তথবাও কোনো ব্যক্তি বা কোনো মানুষ, কোনো মা বোনরা, তারা যদি বাইরে গিয়ে তারা যদি জিরক্সের দোকান থেকে জিরক্স করে নিয়ে আসে বা ওখানে যদি ফর্ম ফিল আপ করতে কেউ 2 টাকা 5 টাকা নেয়, সেটা তো দেখার ব্যাপার নয়। তবুও আমার বড় সাহ বলে প্রত্যেকটা জিরক্সের দোকান এবং সবাইকে বলেছি বিনা পয়সায়, এই যে এই জিনিসটা লক্ষ্মীর ভাণ্ডার যেগুলো ফর্ম হবে বিনা পয়সায় করতে হবে, স্বাস্থ্যসাথীর যেগুলো ফর্ম হবে বিনা পয়সায় করতে হবে। এখানে কোনো কারো কোনো কথা বলবে না, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মা বোনদের জন্য উপকার করছে, তাতে আমাদের আগামীতে বলা চলে ওনাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রূপে দেখতে চাই আমরা, সাধারণ মানুষ, বাংলার মানুষ, এবং আগামীতে ভারতবর্ষের মা বোনরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চাবে, এটা 100% শিওর নিয়ে কথা বলতে হচ্ছে। আরেকটা বিষয় আসছে যে এই দুয়ারে ভ্যাকসিন, দুয়ারে সরকারের পাশাপাশি যে দুয়ারে ভ্যাকসিনের বিষয়টা ব্লকের আধিকারিক এবং জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন আপনাদের ব্লকেই দুয়ারে ভ্যাকসিন চলছে, তো কিভাবে সেখানে অনেক জায়গায় যারা ভ্যাকসিন পাচ্ছেন না কিভাবে পৌঁছে দিচ্ছেন ভ্যাকসিনটা? আমাদেরকে রীতিমতন ক্যাম্প হয়েছে, আমরা ক্যাম্প করেছি, ক্যাম্প করে অনেক ভ্যাকসিনের ই করেছি। আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা অনেকেই জানেন যে আমাদের বড় সাকলে ক্যাম্প হয়েছে এবং আমাদের আরও একটা ক্যাম্প আছে, আজকে 5টার পরে হয়তো জানতে পারবো। যদি ক্যাম্প কালকে থাকে 10 তারিখে তাহলে হয়তো এই যে স্লিপটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটা সুন্দর একটা পরিকল্পনা করেছি, এই যে পরিকল্পনা আছে এই পরিকল্পনাটা নিয়ে মনে করো আমরা গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা তাদেরকে স্লিপ দিয়েছি, একবারে যেন ভিড় না করতে পারে, একটা সময় মেনটেন করে সময়টা দেখে দেখে কোভিডের মাধ্যম দিয়ে যেন কাজটা করতে পারে তার জন্য। কিন্তু আমরা রীতিমতন ভ্যাকসিন প্রায় মানুষ, সাধারণ মানুষ দিয়েছে, কিন্তু কিছু কিছু মানুষ যারা বাইরে ছিল বা আসতে পারে নাই, তারা তাদের জন্য একটা ডেট করা হয়েছে, সেই ডেটে তারা ভ্যাকসিন দিতে পারবে। কিন্তু আমরা যারা আছি আমাদের রীতিমতন যেমন ভ্যাকসিন হয়ে গেছে ডাবল, যেমন আমারই ডাবল ভ্যাকসিন হয়েছে, মানুষের এই জিনিসটার ভয় বলতে কোনো কিছু নাই। বাংলায় অন্তপক্ষে একটা ভাববেন, বাংলার গাছ কিন্তু কথা বলে, বাংলার গাছ একটু লাগায় দেখবেন বাংলার গাছ কথা বলে। সেই আমার বাংলার চুত্রার গাছ আছে, একটু শরীরে লাগাইলে বুঝতে পারবেন যে শরীরে চুলকানো শুরু হয়ে যায়। তাই বাংলার গাছের ওষুধ আগামী ভারতবর্ষে দিবে, যে প্রধানমন্ত্রী চেয়ারে নরেন্দ্র মোদী বসে আছে, আমাদের বাংলার অতি তাড়াতাড়ির ভিতরে 24-এর যে নির্বাচন হবে লোকসভা নির্বাচনে, সেখানে বাংলার গাছ কথা বলবে বিজেপির বিরুদ্ধে, সেটা একদম সচ্ছল হয়েছে। আর আমাদের বিধায়ক, প্রাক্তন বিধায়ক, বর্তমান নাই জন্য সেটা প্রাক্তন বলা যাবে না, রানিং বিধায়ক উদয়নগর মহাশয়, ওনাকে সেলুট জানাই, সালাম জানাই, যে উনি আরোভাবে মানুষের সাথে যোগাযোগ করুন, যেভাবে এই যে এত করোনার মাধ্যম দিয়েও এবং এমপি ইলেকশনের পরের থেকে যেভাবে পরিশ্রম করে আসছে উনি, আগামীতে এই যে দুয়ারে সরকার আমাদের গততে কয়েকদিন হলো, আজকেও হচ্ছে, উনি রীতিমতন ফোন করে যোগাযোগ করেছে, কোনো সাধারণ মা বোন অসুবিধায় পড়ে নেই তো,
এই কাজগুলো উনি করছেন, এটাকে নিশ্চিন্তে বলা যায় যে উনি একটা ভালো মানুষ, কাজ করতে পারবেন। আমার গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা সকাল সকাল আসছে, আসে নিজেরাও ফর্ম ফিল আপ করে দিচ্ছে অ্যাপসের মাধ্যম দিয়ে, মোবাইলের মাধ্যম দিয়ে তারা লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপ করছে। সেটা এখানে আসলে মেলার মতন বোঝা যায় যে কয়দিন দুয়ারে সরকার হয়েছে, মেলার মতন মানুষ এসেছে। মা বোনরা বাড়ির থেকে বের হয়া এবং যেভাবে নিজের কাজ নিজে করা শিখছে, সেটাকে বলা যায় এটা মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তন করেছে। এটাই সবথেকে বড় পরিবর্তন। রত্না ইয়ামাহা বামনহাট, আমাদের শোরুমে ইয়ামাহার সব ধরনের বাইক এবং স্কুটি পেয়ে যাবেন, থাকছে আপনার পছন্দ মতো কালার। ইয়ামাহার নতুন মডেলের গাড়িগুলি পাবেন ন্যায্য দামে, প্রতিটি গাড়িতেই থাকছে আকর্ষণীয় অফার, পাশাপাশি বিভিন্ন রকম কিস্তির সুবিধা। তাই আর দেরি কেন, চলে আসুন বামনহাট রত্না ইয়ামাহা শোরুমে। ঠিকানা বামনহাট পেট্রোল পাম্পের পাশে, যোগাযোগ নাম্বার 9641 62 9490।